হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন নোকিয়া যদিও তাদের স্মার্টফোন দিয়ে মার্কেট দখল করতে পারেনি, কিন্তু তারা তাদের ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন দিয়ে মার্কেট দখল করে নিয়েছে। বরাবরের মতো যখন মার্কেটে নোকিয়ার বাটন ফোনগুলো লঞ্চ হয়, তখন কিন্তু ওগুলো মার্কেটে বেশ ভালো একটা প্রেশার ক্রিয়েট করে। আর নোকিয়ার বাটন ফোনগুলো কিন্তু আমাদের মাঝে বহু বছর ধরে প্রচলিত। যদিও এখন নোকিয়া তাদের বাটন ফোনের পাশাপাশি স্মার্টফোন লঞ্চ করে, তবুও কিন্তু নোকিয়ার বাটন ফোনগুলো আমাদেরকে বাজেট রেঞ্জে কখনো আশাহত করে না। বরাবরের মতো নোকিয়া নামটি আমাদের কাছে সেরা এবং পরিচিত একটি নাম। তারই ধারাবাহিকতায় নোকিয়া তাদের নামটি মার্কেটে ধরে রাখার জন্য আরেকটি দুর্দান্ত ফিচার ফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও স্মার্টফোনটি। এই ফোনটির স্পেশাল ফিচার যেটি রয়েছে, সেটি হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা ইনবিল্ট দুইটি TWS পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস বা কত হতে পারে এবং বাজেট রেঞ্জের ফোনটি আমাদের জন্য কি কি স্পেসিফিকেশন অফার করছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ফ্যাশনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল, আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 16.2 মিলিমিটার। এই ফোনটির থিকনেস 16.2 মিলিমিটার ব্যবহার করা হলেও ফোনটির ওয়েট কিন্তু করা হয়েছে মাত্র 129 গ্রাম। এই ফোনটির ওয়েট মাত্র 129 গ্রাম ব্যবহার করায় যখন ফোনটিকে আপনারা হাতে নেবেন, তখন আপনাদের হাতে কোনো ফোন আছে কিনা এটাই বোঝা দুষ্কর ব্যাপার হয়ে যাবে। আর আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, এই ফোনটিতে কিন্তু আপনারা আলাদাভাবে দুইটি TWS পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির রিয়ার প্যানেলে একটি ক্যামেরার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন LED একটি ফ্ল্যাশলাইট। আর ফোনটির সামনের দিকে আসলে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন কিবোর্ডগুলো, আর উপরের দিকে পেয়ে যাবেন ফোনটির ডিসপ্লে। ডিসপ্লের উপরই থাকছে একটি স্পিকার গ্রিল, তারও একটি উপরে থাকছে নোকিয়ার ব্র্যান্ডিং লোগোটি। আর ফোনটির সামনে কিন্তু আপনারা কোনো ধরনের সেলফি ক্যামেরা পাচ্ছেন না, তবে ফোনটির সামনে যদি কোনো সেলফি ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে কিন্তু বিষয়টি অনেক জোস হতো। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চির একটি TFC LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে 240x320 পিক্সেলস রেজুলেশন। আর এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 167 PPI ডেন্সিটি অ্যান্ড ডিসপ্লেটিতে থাকছে 4:3 এক্সপেক্ট রেশিও। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে ইউনোশক্তি 107 একটি চিপসেট, যেটি 22 ন্যানোমিটারের একটি চিপসেট। আর সিপিউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 1.0 GHz-এর কর্টেক্স A7-এর একটি সিপিউ। এছাড়াও এই ফোনটিতে আপনারা 48 MB র্যাম এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 0.3 MP-এর একটি সিঙ্গেল ক্যামেরা, যার পাশেই থাকছে LED ফ্ল্যাশলাইটটি। আর আপনারা সকলে জানেন বাটন ফোনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন হয়ে থাকে, তো আমি আর নতুন করে ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলাম না। আর ফোনটির সামনে আসলে কিন্তু আপনারা কোনো ধরনের ক্যামেরা বাম্পার পাবেন না উইদাউট নোকিয়ার ব্র্যান্ডিং লোগো। এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 1450 mAh-এর একটি লিথিয়াম আয়রন ব্যাটারি। তবে ফোনটিতে যদি বাজেট রেঞ্জে অন্তত পক্ষে 2000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হতো, তাহলে কিন্তু আরও অনেক বেটার হতো। ফোনটিতে এই ছোটো মাপের ব্যাটারি ব্যবহার করে আমি বলতে পারি ফোনটি থেকে আপনারা বেশি একটা ভালো মাপের ব্যাটারি ব্যাকআপ পাবেন না, কিন্তু ডে টু ডে ব্যবহার করা যায় এইরকম মানের আপনারা ব্যাটারি ব্যাকআপ ফোনটি থেকে পেয়ে যাবেন। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0 এবং পেয়ে যাচ্ছেন একটি FM রেডিও, কিন্তু ফোনটিতে 3.5 mm অডিও জ্যাকটি ব্যবহার করা হয়নি। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে অন্তত পক্ষে 3.5 mm অডিও জ্যাকটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে 4-4.5 হাজার ইন্ডিয়ান রুপি, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে অলমোস্ট 5000 টাকার মতো। আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো ফোনটির প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। আপনি যদি ফোনটির পরবর্তী ভিডিও মিস না করতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।